আচ্ছা, বাংলা দ্বিতীয় পত্র এর আগে যেগুলো তোমাদের পড়া দিয়েছিলাম, অগ্নি, অন্ধকার, আকাশ, ইচ্ছা, উষা, উর্মি, ঠিক আছে, এগুলো থেকে সমার্থ শব্দ প্রতিশব্দ দেয়া ছিল। ওকে, আজকে আরো কয়েকটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের বলার চেষ্টা করছি। খাতায় লিখে নাও, কিওয়ার্ড গুলো লিখে নাও। রজু, দেখো রজু এখানে আছে, সোজা, খাড়া, সরল, সিধা, টান টান, লম্ব, প্রলম্ব, ছটান, এগুলো ঠিক আছে। পৃষ্ঠা হচ্ছে ওয়ান স্যার হান্ড্রেড রজু, সেভেন্টি সিক্স হ্যাঁ, রজু। আচ্ছা, এরপরে এরপরে হচ্ছে হাতি, মানে ঐরাবত, ওই আছে দেখো ঐরাবত। এটা ঐরাবত অনেক সময় আসে না, তোমার ভিতর থেকে একটা দিয়ে দিতে পারে, যে হাতি এর সমার্থ শব্দ কয়েকটি লেখো। হাতি বা হাতি না থেকে অনেক সময় দ্বীপ থাকে, দ্বীপ, দয় বা ঋষিকার। স্যার রজুর পরে কি বলেছেন? রজুর পরে বলেছি ঐরাবত, মানে হাতি বা দ্বীপ, মানে এটা প্রশ্ন থেকে তোমার যে কোনটাই থাকতে পারে। দ্বীপের সমার্থ শব্দ বলতে পারে, হাতির সমার্থ শব্দ বলতে পারে, ঐরাবতের সমার্থ শব্দ বলে, একই কথা, মানে তোমার পুরোটাই জানতে হবে, ঠিক আছে। দ্বীপ দেখো, ওই যে ওইতে আছে দেখো, ঐরাবত। আর স্যার আপনি এগুলো কত পৃষ্ঠা? এগুলো 177 পৃষ্ঠা, বাগ্যার্থ বা অর্থতত্ত্ব। এরপরে এরপরে খুবই গুরুত্বপূর্ণ, ক ক কন্যা, মেয়ে, তনয়া, তনুজা, দুহিতা, দুলালী, নন্দিনী, ঠিক আছে, এগুলো হচ্ছে কন্যায়ের সমার্থ শব্দ। মেয়ে, তনয়া, দুহিতা, তনুজা, দুলালী, নন্দিনী, দুহিতা। এরপরে হচ্ছে কেশ, দেখো কেশ মানে হচ্ছে চুল, চুল, ঠিক আছে, চুল, অলক, অলক শব্দের অর্থ চুল, কুন্তল, কুন্তল শব্দের অর্থ চুল, চিকুর, চিকুর শব্দের অর্থ চুল, এগুলো বাংলা প্রথম পত্রের সাথেও সম্পর্কিত, যে কুন্তল শব্দের অর্থ কি চুল, এগুলো বাংলা প্রথম পত্রের যে কোনো গদ্য বা পদ্যে আমরা পেয়ে যাব পড়তে পড়তে। চিকুর শব্দের অর্থ চুল, অলক অর্থ চুল, কেশ অর্থ চুল, ঠিক আছে। এরপরে চলে যাও, গরু মানে গাভী, গো, ধেনু, ধবলি, পয়সিনী, কপিলা, এগুলো একটা জানলেই চলবে। আচ্ছা, তাহলে গরু, হ্যাঁ। আচ্ছা, এরপরে গণ্ড, দেখো এটা আমাদের ব্যক্তিগত প্রয়োজনে জানতে হবে। আচ্ছা, নাফিসা বলেছে, আমার কথা শুনতে পাচ্ছেন না? শুনতে পাচ্ছি না নাফিসা, তুমি মিউট করা। হ্যাঁ, এখন আনমিউট হয়েছে, এখন কথা বলো। আচ্ছা দেখো, এখানে গাল, কপোল, গণ্ডদেশ, কপোল দেশ, ওই যে তোমাদের বলেছিলাম না, কপোল ভিজিয়া গেল নয়নের জলে, এর মানে কি? তো অন্যজন কি বলেছিল, যে পা দুটো বাঁধা ছিল গাছের ডালে, ও মনে করেছে কপোল মানে মনে হয় কপাল, যে কপালে আবার চোখের পানি কিভাবে যায়, তাহলে মনে হয় পা দুটো উপরে বাঁধা ছিল, আসলে তা না, কপোল মানে কিন্তু গাল। দেখো এই যে কপোল, গাল, গণ্ডদেশ, কপোল দেশ, গণ্ড, সবই হচ্ছে এক। ওকে, স্যার নাফিসা বলতেছে ও নাকি কথা বলছে কিন্তু আমরা শুনতে পাচ্ছি হ্যাঁ, আমরা শুনতে না। পাচ্ছি না। আচ্ছা, এরপরে দেখো, এরপরে হচ্ছে চন্দ্র, চাঁদ, শশাঙ্ক, শশধর, ইন্দু, বিধু, এই চারটা গুরুত্বপূর্ণ, শশধর এটাও আছে, পাঁচটা, চন্দ্র। স্যার এখানে এরপর সবগুলোই কি, স্যার সবগুলোই কি 177 পৃষ্ঠায়? হ্যাঁ হ্যাঁ, এগুলো 177 পৃষ্ঠা থেকে বলছি। এরপর হলো চক্ষু, মানে যেগুলো তোমাদের না পড়লেই নয়, আমি সেগুলো বলছি। চক্ষু, চোখ, অক্ষি, লোচন, নয়ন, নেত্র, আখি, যেগুলো বলছি এগুলো 6, 7, 8, 9, 10, 11 সব ক্লাসের জন্য কাজে আসে, ঠিক আছে। শুধু স্যার একটা এগুলো কি তোমাদের একটা বাবর্থ প্রশ্ন, নাকি সমার্থক শব্দ? সমার্থ শব্দ বা সমার্থ শব্দ, সমার্থ প্রতিশব্দ, সমার্থক বলা সঠিক যায়, স্যার। সমার্থ বলা যায়। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। স্যার স্যার আমার কথা শুনতে পাচ্ছেন এখন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। স্যার আমার কথা শুনতে পাচ্ছেন এখন? শুনতে পাচ্ছি, রেকর্ড অন আছে, বলে ফেলো। না না স্যার, আমি আসলে শিওর হতে চাচ্ছি আচ্ছা আমার ঠিক আছে, ওকে। মাইক্রো। এরপরে দেখো, চক্ষু বলে দিলাম। আচ্ছা, এরপরে এরপরে শেষের দিকে দেখো, জল, জল, জলধি, দুটোই দেখো, জল হচ্ছে পানি,
বাড়ি নীর বারণ সলিল অম্বু এগুলো হচ্ছে জল আর জলধি হচ্ছে সমুদ্র অর্ণব সিন্ধু সাগর দরিয়া বারিধি পারাবর রত্নাকর এগুলো ঠিক আছে একটা ধি যুক্ত হয়েছে অতিরিক্ত তখন কিন্তু অর্থটা মিনিং কি হয়েছে চেঞ্জ হয়ে গিয়েছে দশটা দিয়েছি মাত্র এরপরে চলে যাও ধ ঢেউ 178 পৃষ্ঠা ঢেউ উর্মি হিল্লোল কল্লোল আচ্ছা আমরা হিল্লোল দিয়ে মনে হয় একটা পড়েছি নাকি ঢেউ 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 না পড়িনি ঠিক আছে আমরা উর্মি পড়েছি তাহলে এটা লাগবে না এটা লাগবে না সেম অ্যাজ এরপরে নারী চলে যাও নতে নারী রমণী স্ত্রীলোক মহিলা ললনা বামা কামিনী অবলা অঙ্গনা ঠিক আছে মহিলা অনেক সময় মেয়েদের মহিলা বলে রাগ করে ওরা মনে করে মহিলা মানে মনে হয় যে ষাটার্ধ বয়স এর চেয়ে বেশি বা এরকম কিছু একটা কি কিন্তু মহিলা মানে তো নারী ঠিক আছে এখানে বয়স অনুযায়ী না এটা আসলে বলা হয় তোমার এই সংজ্ঞানু যে যে মহিলা হচ্ছে বয়স্ক বা নারী বা মেয়ে হচ্ছে বয়স অল্প এরকম মনে হয় বা ধরা হয় আর কি আচ্ছা এরপরে পৃথিবী তো আমরা পড়েছি তাই না স্যার স্যার আমার নেট চলে গিয়েছিল আপনি 178 পৃষ্ঠা থেকে কি কি দিয়েছেন নারী দিয়েছি নারী শুধুমাত্র নারী এরপরে পৃথিবী আমরা পড়েছি না এর আগে বসুন্ধরা পৃথিবী বসুন্ধরা অবনী স্যার আপনার কথা শুনতে পাচ্ছি না পৃথিবী এরপরে লাগিয়ে নাও পৃথিবী আচ্ছা প্রার্থনা আচ্ছা এখানে আবারও বলছি 178 পৃষ্ঠা থেকে তোমার ছিল একটা দিয়েছি নারী ঠিক আছে এরপরে 179 পৃষ্ঠা দেখো পৃথিবী আজকে তোমাদের ব্যাচে অনেকে ছুটি নিয়েছে রেকর্ড আছে তো তারা দেখে নিবে সমস্যা নেই আচ্ছা পৃথিবী বিশ্ব জগৎ ধরা ধরিত্রী ধরিত্রী বসুমতি বসুধা অবনী দুনিয়া কত কিছু তার পৃথিবী কি 179 পৃষ্ঠায় ইয়েস পানি তো আমরা পড়েছি কারণ বাড়ি তো আমরা পড়লাম তাই না জল পড়েছি জল জল হ্যাঁ তাহলে পানি বাড়ি জল তাহলে পানি আর এখানে লাগতেছে না কারণ পানি ওখানেই পড়েছি এই যে বললাম না তোমাদের যে কোনো ভাবে আসতে পারে ভিতর থেকে একটা ওয়ার্ড দিয়েও বলতে পারে এটা সমার্থক শব্দ লেখো তাহলে তোমাদের এভাবে জানতে হবে এরপরে বাতাস আমরা পড়েছি বাতাস বায়ু পবন অনিল হাওয়া সমীরণ বাত ঠিক আছে বাতাস বাতাস কি লিখবো হ্যাঁ হ্যাঁ বাতাস লিখো বাতাস স্যার আপনি একটু বুকটার নাম বলবেন যে বুক থেকে আপনি বলছেন লাইভ দেখিয়ে দিচ্ছি ভাষা শিক্ষণ ভাষা শিক্ষা ব্যাকরণ এটা পরে পিকচার দিয়ে দিব তোমাদের মেসেঞ্জার গ্রুপে ভাষা শিক্ষণ বাংলা ব্যাকরণ নির্মিতি আচ্ছা এরপরে এরপরে আছে মেঘ মেঘ আমরা পড়েছি কিনা পেয়েছি কিনা এর আগে তো স্যার মেঘ পড়িনি হ্যাঁ হ্যাঁ পাইনি তাহলে মেঘ নাও মেঘ জলদ বারিদ নিরদ অগ্র ঘন জলধর নিরধর জিমৃত এটা হচ্ছে মেঘ ঠিক আছে আচ্ছা এরপরে সমুদ্র তো আমরা পেয়েছি সমুদ্র লাগছে না সূর্য পেয়েছি আমরা সূর্য দেখো শেষের দিকে এই পেজেই সূর্য লাগিয়ে নাও সূর্য রবি ভাস্কর সুরুজ ভানু প্রভাকর দিবাকর দিবাকর তপন মাতন্দ অরুণ ঠিক আছে সূর্য সূর্য এরপরে আর একটা নাও হস্ত হাত বাহু পানি ভুজ কর হস্ত কি দিয়েছিলাম এর আগে নো স্যার নেই এর মধ্যে কোনগুলো শরীরের অঙ্গপ্রত্যঙ্গ বোঝায় এগুলো তো তোমরা সহজে বুঝবা কারণ এখানে আমি যদি বলি যে কোনটা কি তোমরা সহজে বুঝে যাবা বুঝতে পারবা যে কোনটা শরীরের অঙ্গপ্রত্যঙ্গ বোঝায় কোনটা পৃথিবী বা আকাশ বা চোখ বোঝায় বা চন্দ্র সূর্য দিয়ে বোঝায় কোনটি সমুদ্র পর্বত বোঝায় কোনটি পরিবেশ পরিজন বোঝায় এটা তো বোঝাই যায় যেমন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কি কি মাথা চুল কপাল মুখ চোখ নাক কান দাঁত জিভ
গাল গলা হাত বুক পেট পা দেহ মন এগুলো সব হচ্ছে শরীরকে নিয়ে আছে এটা আমাদের শরীরের শরীরের বিশেষ হবে এরপরে পৃথিবী বা আকাশী আকাশাদিবাচক পৃথিবী আকাশ বাতাস জল আগুন দেখো এই পাঁচটা কিন্তু আমি বলে দিয়েছি অলরেডি আমরা যেগুলো পড়েছি এর মধ্যে এই সমার্থক শব্দগুলো আছে পৃথিবী আছে আকাশ আছে বাতাস আছে জল আছে আগুন আছে ঠিক আছে এরপরে চন্দ্র সূর্য তাহলে চন্দ্র সূর্য রিলেটেড যেগুলো আছে বা সেগুলো থেকে যা যা হয় সেগুলো ঠিক আছে এগুলো একটু এভাবে জেনে রাখবা তারপরে দেখো সমুদ্র পর্বতী বা পর্বতী বাচক পর্বত সমুদ্র ঢেউ মানে এগুলো রিলেটেড যে অংশগুলো আসে সেগুলো এরপরে পরিবেশ ও পরিজন পরিজন বলতে মানুষজনকে বোঝায় তাহলে মানুষ নারী মা বাবা কি পুত্র কন্যা এগুলো তারপর পরিবেশ কি গ্রাম শহর এগুলো পরিবেশ বোঝায় ঠিক আছে আবার পরিজন বাচক কি তোমার হচ্ছে পশু পাখিও বোঝায় যেমন গরু বা এগুলো স্যার হস্তের পরে আর কোনটা লিখতে বলেছেন না লিখতে বলিনি আমি জাস্ট বলছি এগুলো ধারণা দিচ্ছি এরপর আরেকটা তোমাদের এর আগে কি কোকিল লিখেছি কোকিল কোকিল লিখেছি কি না দেখো 181 পৃষ্ঠা আছে কোকিল পিক কুহু কাকপুষ্ট পর্বিত কলকণ্ঠ এটা অনেক সময় কাকপুষ্ট আসে কিংবা পিক আসে যে পিক শব্দের অর্থ কি কোকিল বা কাকপুষ্ট শব্দের অর্থ কি কোকিল তাহলে কয়টা দিলাম 1 2 3 4 5 6 7 17টা দেখো তো 17টা দিয়েছি কিনা 17টা দিয়েছি কিনা বলো স্যার জি স্যার দিয়েছেন আচ্ছা যদি 17টা জি স্যার 17টাই দিয়েছি এখন